নমস্কার, আজ 12ই জানুয়ারি, মহান পুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। জ্বর কণ্ঠে এই কথা ধ্বনিত হয় তিনি আপামর ভারতবাসীর কাছে, এক উজ্জ্বল নক্ষত্র স্বামী বিবেকানন্দ। 1863 সালের 12ই জানুয়ারি উত্তর কলকাতা সিমলার বিখ্যাত দত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার ডাক নাম ছিল বিলে, তার আসল নাম বীরেশ্বর দত্ত। পরবর্তীকালে তিনি নরেন্দ্রনাথ দত্ত নামে পরিচিতি লাভ করেন। শৈশব থেকেই তিনি খুব চঞ্চল ও মেধাবী প্রকৃতির ছিলেন। পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী। 1879 খ্রিস্টাব্দে তিনি ম্যাট্রিক পাশ করেন। তারপর প্রেসিডেন্সি কলেজে দর্শন নিয়ে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। গীতা বেদ উপনিষদে তাঁর গভীর আগ্রহ ছিল। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে তিনি ব্রাহ্ম সমাজ আন্দোলনে যোগদান করেন। যত মত তত পথ, এই বাণীর প্রতি অনুপ্রাণিত হয়ে যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। এরপরই তার নাম হয় বিবেকানন্দ। 1891 খ্রিস্টাব্দে তিনি বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1897 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। তার অন্তরে ছিল প্রগাঢ় দেশপ্রেম। স্বদেশকে তিনি স্বর্গ বলে মনে করতেন। শিক্ষা সম্পর্কে তিনি বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ সম্পর্কে বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া রিড বিবেকানন্দ। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের নাম হল বর্তমান ভারত, ভাববার কথা, প্রাচ্য ও পাশ্চাত্য। 1893 খ্রিস্টাব্দে তিনি আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগদান দিয়ে বক্তৃতা বলে সবার মন জয় করে নিয়েছিলেন। ওখানে মার্গারেট নোবেল তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন, যিনি আমাদের কাছে ভগিনী নিবেদিতা নামে পরিচিত। 1902 খ্রিস্টাব্দের 4ঠা জুলাই এই মহান পুরুষ স্বামী বিবেকানন্দ দেহত্যাগ করেন। নমস্কার।